আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। খোদাপ্রাপ্তি জ্ঞানের আলোকে শাহ সুফি হযরত ফরিদপুরি কুদ্দুসাসের রুহুল আজিজ সাহেবের পবিত্র নসিহত শরীফ মুজাদ্দেদ আলফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ও খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাই এই নসিহত শরীফের 10 নম্বর নসিহতের দ্বিতীয় পর্ব এখন আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। দিনই এলাহির রূপরেখা। দিনে এলাহির মূল মন্ত্র লা ইলাহা ইল্লাল্লাহু আকবর খলিফাতুল্লাহ। 2. নব এই ধর্মে রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসুল হিসেবে স্বীকার করা রাষ্ট্রীয় বিধানে দণ্ডনীয় অপরাধ বলিয়া সাব্যস্ত হয়। তদ স্থানে আকবরকে আল্লাহর প্রতিনিধি স্বীকার করা রাষ্ট্রীয় ও ধর্মীয় কর্তব্য বলিয়া নির্ধারিত হয়। 3. নব ধর্মে ইসলামের 5টি স্তম্ভকেই অস্বীকার করা হয়। 4. নব ধর্ম অনুসারীদের তথাকথিত ধর্মে দীক্ষিত হওয়ায় শপথ বাণী ছিল নিম্নরূপ: আমি অমুকের পুত্র অমুক, এ যাবৎ বাবা দাদার ধর্মের অনুসারী ছিলাম, এখন স্বেচ্ছায় ও সজ্ঞানে তাহা পরিত্যাগ করিয়া বাদশাহ আকবরের দিনে এলাহি গ্রহণ করিতেছি এবং এই ধর্মের খাতিরে জান মাল ইজ্জত ও পূর্ব ধর্ম পরিত্যাগ করিতে প্রস্তুত আছি। কাজেই নবধর্মে অনুসারীদেরকে সম্রাটের উদ্দেশ্য 4টি জিনিস ধন জীবন ইজ্জত ও ধর্ম বিসর্জন দিতে হইত। দিন এ এলাহির অনুসারীকে চেলা বলা হইত। 5. আকবর প্রত্যেক চেলাকে নিজের ক্ষুদ্র একখানি ফটো দান করিতেন। চেলাগণ তাহা সৌভাগ্যের প্রতীকস্বরূপ আপন আপন পাগড়ির সহিত লাগাইয়া রাখিত। 6. নবধর্মে সূর্য পূজা নক্ষত্র পূজা অগ্নি বৃক্ষ বা গরু পূজা প্রবর্তিত হয়। বাদশাহ আকবর প্রত্যহ নিজে 4 বার ভোরে দ্বিপ্রহরে সন্ধ্যায় ও মধ্যরাতে বাধ্যতামূলকভাবে সূর্য পূজা করিতেন। তাহার অনুসারীবর্গ বা চেলা সকলের প্রতিও সূর্য পূজার কঠোর নির্দেশ ছিল। 7. বাদশাহের চেহারা দর্শন না করা পর্যন্ত দিন এ ইলাহির অনুসারীদের দাঁত মাজা বা কোনো কিছু পানাহার করা নিষিদ্ধ ছিল। ভোরের সূর্য পূজা শেষে বাদশাহ বাহিরে আসিলে নরনারী নির্বিশেষে সকলেই একসঙ্গে তাহাকে সেজদা করিত। 8. নতুন ধর্মে পুনর্জন্মবাদ বিশ্বাস করা হয়। বাদশাহ আকবর নিজেও বিশ্বাস করিতেন যে মৃত্যুর পর তিনি অন্য কোনো স্বর্ণ সিংহাসনের অধিকারী হইয়া একইরূপ প্রভাব প্রতিপত্তের সহিত পুনরায় আবির্ভূত হইবেন। 9. দিন এ এলাহিতে মদপান বৈধ ঘোষণা করা হয়। বাদশাহ নিজে মদপান করিতেন ও অন্যান্যদেরকেও মদপানে উরুদ্ধ করিতেন। 10. নব ধর্মমতে সুদ জুয়া এমনকি জেনা পর্যন্ত বৈধ ঘোষিত হয়। বাদশাহ আকবরের নির্দেশে শয়তানপুরে একটি জোয়ার ঘর স্থাপিত হয় এবং জুয়ারিদেরকে রাজভাণ্ডার হইতে সুদে টাকা ধার দেওয়া হয়। 11. দিনে এলাহিতে দাড়ি মুন্ডন বৈধ ঘোষণা করা হয়। পুরুষদের জন্য রেশমি কাপড় বৈধ ঘোষণা করা হয়। পর্দা প্রথা তুলিয়া নেওয়া হয়। 12. বিবাহ সংক্রান্ত আইন প্রবর্তন করা হয়। খালাতো ফুপাতো মামাতো চাচাতো বোনকে বিবাহ অবৈধ বা হারাম ঘোষণা করা হয়। 13. খাতনা সম্পর্কে এই নির্দেশ দেওয়া হয় যে 12 বৎসরের পূর্বে কোনো ছেলের খাতনা দেওয়া চলিবে না। 14. মৃতের দাফন সম্পর্কে এই নির্দেশ দেওয়া হয় যে দাফনের সময় এই খেয়াল অবশ্যই রাখিতে হইবে যেন মৃতের মস্তক পূর্ব দিকে এবং পদদ্বয় পশ্চিম দিকে থাকে। মূলত কাবা শরীফের অবমাননার জন্য এমন নির্দেশ প্রদান করা হয়। বাদশাহ আকবর নিজেও শয়নকালে স্বীয় পদদ্বয়কে কেবলার দিকে রাখিয়া শয়ন করিতেন। 15. নবধর্মে গরু জবাই বা কোরবানি নিষিদ্ধ করা হয়। 16. গরু মহিষ উট বকরির গোস্ত যাহা ইসলামী দৃষ্টিকোণে হালাল তাহা হারাম ঘোষণা করা হয় এবং বাঘ ভাল্লুক কুকুর বিড়ালের গোস্তকে হালাল করিয়া দেওয়া হয়। 17. আরবি এলম শিক্ষা করাকে রাষ্ট্রীয় বিধানে অমার্জনীয় অপরাধরূপে সাব্যস্ত হয়, ফলে বহু আলেম উলামা দেশত্যাগে বাধ্য হন, মাদ্রাসাসমূহ বিরান হয়। এই সুযোগে বিধর্মীরা বহু মসজিদকে মন্দিরে পরিণত করে। 18.
নবধর্মে একাদশীর দিনে উপবাস থাকা বাধ্যতামূলক ছিল, অথচ রমজানের রোজা না রাখিবার প্রতি আদেশ দেওয়া হইত। আকবর তাহার সভাসদ্দিগকে এই মর্মে নির্দেশ প্রদান করিতেন যে তাহারা যেন মাহে রমজানে দরবারে প্রকাশ্যে পানাহার করেন, যদি তাহাদের কাহারও পানাহারের ইচ্ছা না থাকে তবে তিনি যেন কমপক্ষে মুখে পান পুরিয়া দরবারে আসেন, যদি এই রূপ না করা হয় তবে তাহাকে রোজা রাখার অপরাধে পাকড়াও করা হইত। ১৯ নওরোজ উৎসবের দিনে দরবারের আলেম ওলামা কাজী মুফতি সকলের জন্য মদ্যপান বাধ্যতামূলক ছিল। ২০ দিনে এলাহির অনুসারীদেরকে একে অন্যের সহিত সাক্ষাৎ হইলে আসসালামু আলাইকুম এর পরিবর্তে আল্লাহু আকবর এবং তদুত্তরে জাল্লা জালালুহু মা আকবর শানুহু বলার নির্দেশ দেওয়া হইয়াছিল। ২১ দিনে এলাহির ভক্তদের এই নির্দেশ দেওয়া হয় তাহারা যেন প্রত্যেকে নিজ নিজ চিঠিপত্রের শিরোনামে আল্লাহ নামের সাথে আকবর নামটি অবশ্যই লিখে, অন্যথায় নতুন আইনে ইহা দণ্ডনীয় অপরাধ বলিয়া সাব্যস্ত হইবে। ২২ নতুন এই ধর্মে অগ্নিপূজাকে বাধ্যতামূলক করা হয়। আকবর নিজে অগ্নিপূজা করিতেন এবং আবুল ফজলকে তাহার দরবারে শিখা অনির্বাণ প্রজ্বলিত রাখিবার নির্দেশ দেন। সম্রাট আকবর দরবারে প্রদীপ জ্বালাইবার সময় দণ্ডায়মান হইয়া উহার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা সভাসদদের প্রতি বাধ্যতামূলক করেন। ২৩ দিনে এলাহিতে নামাজ রোজা হজ জাকাত এমনকি ওই সমস্ত বিষয় যাহা নবুয়াতের সহিত সম্পর্কিত তাহার নাম দেওয়া হয় অন্ধবিশ্বাস, এই সমস্ত ব্যাপারকে অবাস্তব আখ্যা দেওয়া হয়। ২৪ নবধর্মে ইহাও বিশ্বাস করিতে হইত যে কোরআন শরীফ আল্লাহর ওহী নয়, ইহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রচিত গ্রন্থ। বাদশাহ আকবরের মদতে মুসলমানদের উপর দিনে এলাহির অনুসারীদের অত্যাচার মুসলমানদের চরম দুরবস্থা। দিনে এলাহির আলোচনা থেকে ইহাই প্রমাণিত হয় বাদশাহ আকবরের উদ্দেশ্যই ছিল দিনে ইসলামের ধ্বংস সাধন এবং ইসলামী তাহাজিব তমুদ্দুনকে নিশ্চিহ্ন করিয়া দেওয়া। এতদাতীত ইহাও স্পষ্ট হয় যে আকবর গদি রক্ষার স্বার্থে রাজনৈতিক স্থিতিশীলতা অনায়নে 95% হিন্দু প্রজাদের মনোরঞ্জনেরও চেষ্টা করিয়েছেন, আর তাই হয়তো সুচতুর আকবর তাহার নবপ্রবর্তিত দিন এলাহির নীতিমালায় হিন্দু ধর্মীয় রীতিনীতির সংযোজন করেন সর্বাপেক্ষা বেশি, ফলে হিন্দু সমাজ আনন্দিত হয়, উৎফুল্ল হয়, তাহারা পূর্বাপেক্ষা অধিক বেগে মুসলমানদের উপর নির্যাতন করিতে থাকে, মুসলমানদের জন্য ইসলাম প্রচার দুঃসাধ্য কর্মে পরিগণিত হয়। হযরত মুজাদ্দেদ আলফেসানি রাদিয়াল্লাহু তাআলা সাহেব সেই সময়কার পরিস্থিতি সম্পর্কে বলেন, মুসলমানরা ইসলাম প্রচার করিতে পারিত না, যদি কেহ উহা প্রচারে সচেষ্ট হইত তবে তাহাকে হত্যা করা হইত। মক্তুবাত শরীফ প্রথম খণ্ড মক্তুবাত নম্বর 46। মহাউলি বিশ্বলি শাহ সুফি হজরত ফরিদপুরী কেবলা জান হুজুরের এই নসিহত শরীফ সকলের মাঝে প্রচারের উদ্দেশ্যে আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন। কেবলা জান হুজুর তরিকতের বিশেষ খেদমতে আপনাকে আমাকে কবুল করুক, আমিন।